এশাদ বাংলাদেশি ফ্রেন্ডস চ্যানেল থেকে আপনাদের আজকে একটা রেসিপি দেখাবো। রেসিপি ঠিক না, আজকে বাইরে চমৎকার ওয়েদার, আমরা বারবিকিউ করছি এখানটায় গাজিবোর নিচে। আমি অলরেডি মেক ওরা মিক্স করে ফেলেছে। দোস্ত আমাদের এক আঙ্কেল বসির আধার, ওনারই প্ল্যান বলতে গেলে। আপনি বাজারে এরকম কিনতে পাবেন, কিন্তু সাথে উনি যেটা করেছে ওনার অনেক দিনের অভিজ্ঞতা, ওর জন্য উনি জেলেটিন ফ্রি আপনার এখানে ইয়োগার্ট মিক্স করেছে সাথে। আর এখানে দেখতে পাচ্ছি এটা এভাবেই এসছে। অবশ্য আমরা আরেকদিন না হয় নিজেরা আপনাদের রেসিপি দেখাবো। এখানটায় দেখেন উনি যা আসছে তাতে আবার আপনার একটু ইয়োগার্ট মিক্স করেছে। যেভাবে আপনি এগুলি পাকিস্তানি বাংলাদেশি ইন্ডিয়ান দোকানে এভাবে সেল করে ওরা, কিন্তু আমাদের আঙ্কেলের আইডিয়া হচ্ছে যে এতে একটু ইয়োগার্ট মিক্স করলে এটা একটু খুব একটা শুকনো ছিল, ওটা হবে না আর এটা খেতেও ভালো লাগবে। ওয়েদার বারবিকিউর জন্য এই ধরনের ওয়েদার পারফেক্ট, আমরা ওটাই কাজে লাগাতে যাচ্ছি। এটা ইউজ করব, এখানে দেখতে পাচ্ছেন বেশ বড় গ্রিল। আমরা বার্গার পেডি করে ফেললাম, খুবই ইজি, আপনি জাস্ট গোল করে নিয়ে এখানে একটু চেপে দিলেই হয়। চারিপাশটা একটু দেখছেন, এগুলি রেডি ছিল, আপনি জাস্ট গোল চাকা করে জাস্ট একটু চেপে দিলে হয়ে গেল। দেখতে ভীষণ সুন্দর দেখাচ্ছে। ইয়োগার্ট মিশ্রণটা দিয়ে দিচ্ছি চারিপাশে। গ্রিলকে আপনার প্রিহিট করে নিচ্ছে। এখন একটু আপনার চিকেনগুলি দেখাচ্ছি। এটা দেশীয় স্টাইলে করা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে কালারটা আগে দেওয়া ছিল। দেখতে ভীষণ সুন্দর দেখাচ্ছে। এখানে বিফ আর চিকেনগুলি দেখতে পাচ্ছেন লাল কালার, এগুলো আগেই দেওয়া ছিল। আমরা না হয় অন্য সময় আরেকটা আপনাদেরকে এখানকার স্টাইলে করে দেখাবো। এদিকটায় চিকেন বিফ এগুলি হয়ে গেছে আর পেটিগুলি আরও হচ্ছে। পেটিগুলি রেডি হয়ে গেল, দেখতে ভীষণ সুন্দর দেখাচ্ছে। পানগুলি একটু বেক করা হচ্ছে। এইগুলো এখানে দেখতে পাচ্ছেন লেটুস, সালাদ, ক্যাচাপ আর এখানটায় আপনার টোস্ট করে নেওয়া হয়েছিল একটু।